পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর জগজজননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা প্রধান আচার্যদেব শ্রী শ্রী দাদা পরম পূজনীয় পূজনীয় শ্রী শ্রী বাবাইদা রাতুল শ্রীচরণে আমার শত সহস্র কোটি প্রণাম আজ অনলাইন মাতৃ সম্মেলনে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার আন্তরিক রানন্দিত জয়গুরু আমি মাতৃ প্রথম স্তব পাঠ পূজনীয় সাধনাদি রচিত প্রার্থনা পাঠ করছি আমার ইষ্ট আমার আদর্শ আজ থেকে আমার জীবন তোমার তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক নারীর নীতিতে তুমি বলেছ তুমি রূপে সতীরূপে রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও আমার জীবন আমি তোমায় অর্ঘ দিলাম তুমি উচ্ছ্বল হয়ে উঠো পুলকে জীবনে জশিয়ার মহান সম্বেগী। নারী আমি অমৃতের অধিকারিণী আশীর্বাদ করো নিপীড়িত ব্যথিত কর্মিষ্ঠ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি তুমি আমাকে ভালোবাসার অধিকারিনী করেছ আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই তুমি এই সুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনিভাবেই আমার চলায় তোমাকে তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি আমার অস্থি বৃদ্ধির পরম উদ্ধাতা আমার প্রিয় পরম জন্মজন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে যেন এই অফুরন্ত অমৃত দিয়ে সার্থক হয়েছে আমাদের জন্ম ধন্য হয়েছি কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান দয়াল কত ভাগ্য আমাদের প্রিয়তম আজ এই সুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের তুমি দীর্ঘায়ু হও সুস্থ হও সুখী হও তোমার ইচ্ছাই পূর্ণ হোক যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার অস্থি বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে ও গোদরদি বন্ধু আমার সর্বস্ব তুমি আমার জীবন আমি জানি তোমার মত বন্ধু তোমার মতপ্রিয় আমার আর কেউ নেই তোমার প্রতি কর্মে প্রতি আমার এই বিশ্বাস দৃঢ়তর হয় আশীর্বাদ করো দয়াল আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার পৃষ্ঠ তুমি আমার অনুকূল তুমি আমার শ্রেষ্ঠ তাই প্রার্থনা দাসীর তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক আমার নারীত্ব ধন্য হোক সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে অগোপ্রিয় রাজাধীরা সম্রাট তুমি থাকো তুমি বাঁচো আমাদের জীবন চলনার প্রতিপদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি 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 জয়গুরু জগৎ জনী শ্রী শ্রী বড় মার পরিবেশন করছি শুনো শুনো সর্বজন অতি ভক্তিভাবে লক্ষ্মীময়ের ব্রত কথা প্রচারিত ভাবে গুরুবারে ভক্তিভাবে যত নারীগণ করিবে লক্ষ্মীর পূজা হয় একমন ধন জনবারে আর অপুত্রের পুত্র সরিষি দেবীর গুণে হলো মূল সূত্র যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী দে স্বামী ভক্তি করিলে জগতে মাতৃ জ্ঞানে পূজা করে এই পৃথিবীতে স্বামী সোহাগ সেবা গুণে ধন বৃদ্ধি হয় লক্ষ্মীরূপে শ্রী মা দেখালেন তাই সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাধা হয় অনাচারে থাকলে তার বিধিবাম হয় প্রভাতে ছড়া ঝাঁটি সন্ধ্যা দেয় বাতি লক্ষ্মী বলে তারে দুয়ারে আমার বসতি যে সংসারে সর্বদায় ঝগড়া জাতি হয় লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয় যদি কোনো নারী উঠে সূর্য উঠার পরে সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে লক্ষ্মীমাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে সকালে বাসি কর্ম করে সমাপন স্নান করে ইষ্ট পুজো হয় একমন দেবদেবীর ভোগ রাগ করিবে যেমন রন্ধনাতি সেইভাবে করিবে যতনে স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে নারীর পালন করে যাবে নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে একই অভাবে নারী তো না জাগে না নিয়ে যে রান্না করে যদি কোনো নারী সদাচার বিনা রান্না জীবনের ওরি অধিক্ষেতের হাতের রান্না খাওয়া উচিত নয় যাক যা পূজা অর্চনায় নাই হয় পান ভোজন তার হাতের বিষ বহনীরয় রয় রোগ শোক দারিদ্রেতে ধ্বংস হয়ে যায় পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ স্বামী পূজা বিনা ফল না হয় কখন প্রতি বিনা সতী আর দুধ বিনা মাখন প্রতিভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ সংসারেতে স্বামী ধ্যান স্বামী করসার স্বামী বিনা ত্রিজগতে গতি নাহি আর শ্বশুর শাশুড়ি দেবরে সেবা যত্ন করা আদর্শী রমণের গুণ জগতের সেরা লক্ষ্মী মাহের কথা শুনো এই দুঃখ বলে সবাই সুখ শান্তি পাবে জয় ক্াকেডাাকে <laughs>